আমরা সাদে আসছি কেন? তোমার হাতে কি দেখাও? ফ্রাই প্যান আর ডিম। সবাই নিমবাজি করলো, আমরা করব না, আমরা কি আর মিস থাকবো? অবশ্যই আমরাও আজকে করব। ইয়েস, সবাই ডিম ভাজি করছে, যে গরম পড়ছে। আজকে ঢাকায় তাপমাত্রা হচ্ছে 43, মানে আমার দেখা সবচেয়ে বেশি আজকে। আর এখন রোদের থেকে আমার মনে হচ্ছে আমি মানে কোথায় আছি জানি না, দাঁড়ানো আসলে সম্ভব না। তারপরে আপনাদের জন্য ভিডিও করছি এবং দেখি যে আদৌ সত্যিকারের ডিম ভাজি হয় কি না। সো ফ্রাই প্যানটা আমরা এখানে একটু স্বাদে বেশ খানিকক্ষণ দিয়ে রাখবো গরম হওয়ার জন্য। স্বাদ কিন্তু অনেক গরম, আর এখন হচ্ছে দুপুর, অনেক রোদ চারিদিকে, একদম তাকানোই যাচ্ছে না। সো একটু তেল দিয়ে দিব। নোরা একটু তেল দিয়ে দাও। নোরা তেল নিয়ে আসছে। না, পুরোটা দিতে হবে না, অল্প অল্প একটু দাও। আমি বলবো, তুমি দিতে থাকো, আরও দাও। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। তো নোরা এখন একটু নাড়িয়ে দিচ্ছে, এই যে তেলটা। আমরা এখন একটু সাইডে যাই, আমাদের আনারস গাছের আনারস দেখাই আপনাদেরকে। নোরা আসলে ঘেমে যাচ্ছিলো, তোকে বাসায় পাঠিয়ে দেই। তো এর মধ্যে জেসমিন এসে বলে, ভাবি আপনার ভিডিও করতে হবে না, চলেন। নোরা কান্না করছে, আর কোনোভাবে ভিডিও করবে না, তাই তাড়াহুড়ো করে বাসায় চলে আসি। আর এসেই দেখি এই অবস্থা। নোরা বাসে আসার সময় ডিমটা নিয়ে আসছিল আর হাত থেকে ভেঙে গিয়েছে পড়ে। আমি তো একাকার, তুমি তো ফ্যান ছাড়ো বসতে পারতা। কি হয়েছে কি হয়েছে?